প্রথমে সকালে উঠে বাবুকে এখন দান মেজে মুড়ি খাওয়াচ্ছি, তো ওগুলো তো আমার প্রতিদিনেরই কাজ এবং সকাল থেকে যে কাজগুলো থাকে আগে বাবুকে ছেলে মেয়েকে শান্ত করে তারপর সমস্ত কিছু কাজ শুরু করি। তারপর চলে এলাম জামা কাপড় ধুতে, জামা কাপড় ধুয়ে না মিললে ওগুলো তো শুকনোই হবে না, সেই জন্য আগে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর মেয়ে তো সঙ্গেই আছে, আমি কাজ সেরে না পর্যন্ত মেয়েকে পর্দাতে বসাতে পারি না, কারণ ওর কাছে পড়াতে বসাতে হলে ওর কাছে বসে থাকতে হয়, না হলে ও মোটেও পড়বে না। সেই জন্য এখন যা করছে করছে, তো জামা কাপড় মিলে দেওয়ার পর তারপর আমি মেয়েকে পড়াশোনা করতে বসাবো। আসল কথা কি বলতো, যেগুলো আমাদের প্রতিদিনের রেগুলার কাজ থাকে সেগুলো যেখানেই যাই না কেন, যে কোনো আত্মীয় বাড়ি যাই না কেন, সেই কাজগুলো আমাদেরকে সবসময় করতে হয়। আর এখন তো শীতকাল পড়ে গেছে, এতটাই কষ্ট হচ্ছে, সেটা যারা করে তারা একমাত্র জানে। দূর থেকে অনেক কিছু অনেকে ভালো খারাপ বলতে পারে, যারা কষ্ট বোঝে তারা সত্যি খুব ভালো কথা বলে। তারপর স্নান করে ঠাকুরকে জল দিয়ে চলে এলাম বাবুকে আপেল খাওয়াতে, কারণ ও অনেকটা চিবিয়ে খেতে পারে, তো যখন তখন যেটা সেটা খাওয়াতেও ইচ্ছে করে, ও খেতে পারলেই না দিতে ভালো লাগে। এখন দেখাবো আমার বাবার বাড়ির ফসলের ক্ষেত, তোমরা দেখতে আমার থাকো। মা গেছে শাক তুলতে, দেখি ফসলের ক্ষেতে কি আছে। মা হাই, সেখানে দেখতে পাইনি তুমি শাক তুলতে গেছো কোথায়? এই হচ্ছে ফসলের ক্ষেত, এটা নতুন কিনেছে, এটা আগে ছিল না, এখন কিনছে। এই একটা আম গাছ ছোটখাটো, এই অল্প অল্প শাকের তলা ফেলিয়েছে। এটা কি টক পালং না এমনি পালং? এটা টক পালং। ও আচ্ছা, সে পাশে সেদিকে এমনি পালং আছে। আর ওটা হচ্ছে মূলা শাক, আর ওটা খসলা শাক। এইগুলোকে আবার অনেক লোক মারিচ শাকও বলে। এই একটা লঙ্কা গাছ দেখো, লঙ্কা হয়েছে কত সুন্দর, ছোট ছোট গাছে। এই একটা পেয়ারা গাছ, হেব্বি সুন্দর। তোলা হয়েছে না বাকি আছে? তা আমি একটু তুলি কি, যেগুলা বড় বড় সেগুলো তুলবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ঘাস বাঁচতে শুরু করেছি আর আমার মা শাক তুলতে শুরু করেছে। শাক তুলতে, শাক তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন চলো বাড়ি। আজকের মেনু কি হবে? পেঁপে তো এমনিতে তরকারি রান্না করলে খেতে ভালোই লাগে না, আমি তো এমনি পেঁপে খাই না। মাও বলছে আজকে টক রান্না করবে পেঁপে দিয়ে, তো তোমরা যদি না খেয়ে থাকো একদিন রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এখানে ফুল গাছ লাগিয়েছে, এই কলা গাছ, কলা গাছে দেখো, এই তো দুটো পেয়ারা গাছ আছে, এখানে তুলসী গাছ, এখানে হচ্ছে আদা গাছ, সমস্ত কিছু অল্প অল্প একটু আছে। এখানে আমাদের ভাষায় কুঁদলি গাছ বলে, এই যে তোমাদের ভাষায় কি বলে জানি না। হাই হাই, এ কি ই বাবা, শোনো আমাকে কে তিলক করেছে দেখি, কে করেছে বাবা? কে করে দিয়েছে তিলক? তিলক কে করে দিয়েছে? মামা দাদু। মামা দাদু, তোমার তো ঠান্ডা লেগে গেছে, চলো কাদা ঘাটো না, চলো পালি চলো। হ্যাঁ হাত দিয়ে নাও, চলো চলো হাত দিয়ে নাও। এদিকে কাকিমা রান্না করছে, কি গো তোমার আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেল? এই বৌমাকে আনতে যাব বলে। কোথায়? কালীনগর। কালীনগর আনতে যাব? আজকে বাড়ি আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ। ভাই আসবে নাকি? না, একা একা। কাকু কোথায়? বাড়িতে নেই? না, কাকু বাড়িতে নেই।
তোমার তো সকাল সকাল রান্না বান্না হয়ে গেল, কাজ সমস্ত কিছু চুকে গেল। বসো বসো এখানে বসো। হ্যাঁ আমি বসবো না এখন, যাই। তুই যে পুচি কাদা খাচ্ছে। দাদা ওখানে কি করছে? যাই, এখনো দান মাজিনি, খাইনি। তোর বাড়ি তো খাবো তো, আগে তো দাঁত মাজি, স্নান করি, তারপর তো খাবো। এখনো ঠাকুরকে জল দিইনি তো। ঠিক আছে আসি। তো কাকিমা তার বৌমাকে আনতে যাবে বলেছিল। এখন দেখো কাকু, কাকিমা এবং তার বৌমা তিনজন একসঙ্গে আসছে। তো বৌমার বাবার বাড়ি হচ্ছে চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা থেকে। তো একা এসেছিল, ওর মাসি এসেছিলো, ওখানে ছেড়ে দিয়ে গেল কালীনগরে। সেখান থেকে কাকু আর কাকিমা গিয়ে নিয়ে আনলো। তো দেখো একটা পরিবারে সত্যি সবাই মিলেমিশে থাকাটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার। কিন্তু কেউ যদি না কোনো কষ্ট বুঝতে পারে, কেউ যদি কারোর আনন্দের মুহূর্তটা যদি ভেঙে দেয়, তখন মনটা সত্যি ভেঙে ছারখার হয়ে যায়। কিন্তু সেই মতো এই রকম পরিবার পাওয়া, হয়তো সংসারে অনেক কিছু অশান্তি থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও সবসময় তো আর থাকাটা ঠিক নয়। তো তাই চলে এলো। এখন কাকিমার দরজাটা খুলছে, তারপর সুজাতা, মানে ওর বৌমার নাম হচ্ছে সুজাতা, আর আমি ওকে এমনিতে সুজাতা বলে ডাকি। তো ও গাড়িতে আসলে খুব বমি করে, অনেকেই করে এরকম, যেমন আমার ছোটো ভাইও করে ঠিক তেমনি। তারপর আসার পরে তার বৌমাকে জল বোতল দিল, তো ওইটা নিয়ে আমরা কিছু কথা বলছিলাম। হ্যাঁ তো অনেক দূর থেকে আসছে, তার জন্যই তো বলা। তো বন্ধুরা, কাকিমা তো এখন তার বৌমাকে নিয়ে বাড়ি চলে গেলো, আর এখানে তো রাস্তা মানে তৈরি হচ্ছে, ওদিকে চলে গেলো। ওই যে রাস্তা যাচ্ছে ওখানে লোক কাজ করছে, আর এখানে কাদাবালি পড়ে গেছে। তবে আমি তোমাদের সঙ্গে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সত্যিকারে পরিবারের যদি সবাই ভালো থাকে, সবাই যদি ভালোবাসে, তাহলে সেই ভালোবাসাটার মূল্যটা সত্যিই আলাদা হয়। কারণ একজন মেয়ে হতে পারে সে, কিন্তু তারও তো একটা মন বলে জিনিস থাকে, সেও তো কিছু ভালো করে বাঁচতে চায়, ভালো কথা বলতে চায়, ভালো কাজ করতে চায়, ভালোবাসা পেতে চায়। মানুষ না খেয়ে কিন্তু কেউ মরে না, ভালোবাসার অভাবেই মানুষ আত্মহত্যা করে, অনেক কিছু কাজ কিছু করে। তো সেটাই বলতে চাই যে পরিবার এমন একটা জিনিস, সবাই যেন সবাইকে ভালোবাসে, সবার মনটা যেন সবাই যেন বুঝতে পারে, কষ্ট হোক আনন্দ হোক সবাই যেন সবারটা যেন বুঝতে পারে। তো এই কথাটা মানে এতটা মূল্যবান যে আজকে কাকিমা তার মানে কাকু তার বৌমাকে আনতে গেলো, সেটা দেখে খুব ভালো লাগলো। এরকম অনেক পরিবারেই আছে, কিন্তু যেই আশাগুলো আমার মনে ছিল কিন্তু সেই আশাগুলো কোনো দিন হয়নি। কিন্তু যখন শাশুড়িমা থাকতো তখন কেউ না আসুক শাশুড়িমাই আসতো, ভালো কিছু বলতো। হ্যাঁ, অনেক সময় বেশিরভাগ চিন্তা করতো আমার ছেলেকে নিয়ে, আর আমার ছেলেকে ওর ঠাকুমা সবসময় শ্রীকৃষ্ণ বলে ডাকতো। সেই শ্রীকৃষ্ণ ডাকটা তো আর তার ঠাকুমা দেখতেই পেলো না, যে এখন চলতে পারছে, এখন যে চিবিয়ে খেতে পারছে, কিংবা হাঁটা চলা করতে কতটা পারছে, কী করতে পারছে, সেটা তো আর সে দেখতে পেলো না, এবং ছোটো ছেলের বিয়েটাও সে দেখতে পেলো না। তো সবার ভাগ্যে সব কিছু থাকে না, যার কপালে যত দূর থাকে সেই কষ্টটা কিন্তু ভোগ করতেই হয়। কিন্তু অন্য কেউ যদি ছিনিয়ে নিতে চায় তাও কিন্তু কেউ নিতে পারে না। এমনকি নিজের বাবা মা নিজের সন্তানের কষ্ট নিতে পারে না, তাহলে অন্য কেউ নেবে বা কী করে? অনেক বাবা মা আছে যারা সন্তানের দুঃখে দুঃখী হয়, সন্তানের সুখে সুখী হয়। আবার অনেকে আছে যে তাদের সুখ দেখলে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তারা এখন ভালো আছে ছেলে বৌমা, এগুলো দেখলে অনেকেই সহ্য করতে পারে না। তো সেটা তো আমরাও সংসার করেছি, তোমরাও সংসার করেছো, সেটা তো অনেকেই দেখতে পাও। কিন্তু এখন কথাটা বললাম এই কারণে যে সবার মনের আশা সবসময় পূরণ হয় না, যেটা যে আশা করে সেই আশা কিন্তু কখনো হয় না। একজন দিদিভাই কমেন্ট করেছিল যে আমার ছেলেকে দেখে এই ভিডিওগুলো আর দেখতে ভালো লাগছে না, খুব কষ্ট হয় দেখলে। দেখো তোমরা দূর থেকে দেখছো কষ্ট হচ্ছে, অনেকে কান্না পাচ্ছে, কারণ তোমাদের মনটা হচ্ছে নরম কোমল, মানে সহিষ্ণুতা, তাই তোমরা দেখে সহ্য করতে পারছো না। কিন্তু সেই কষ্ট আমাদেরকে উপভোগ করতে হচ্ছে, তাহলে সেগুলো আমাদের কর্মের ফল, আমাদেরকে সেই মতো কর্ম করে তার পুণ্য গ্রহণ করলে যদি আমরা সেই পুণ্যতা লাভ করতে পারি। কিন্তু কতদিনে কি হবে কি না হবে সেই কথা তো আর কেউ বলতে পারবো না। এখন আমার ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে, সেটা তো তোমরা ভালোভাবেই জানো যে আমার ছেলে মেয়ে ঘুমিয়ে পড়লেই তোমাদের সঙ্গে আমি কথা বলতে আসি, না হলে ওদের সঙ্গে সারাদিন বকবক করতে করতে আবার এখানে যে কী কথা বলবো সেটাই গুলিয়ে ফেলি।
তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই কাদা বালিতে আজকে দুপুরে ছেলেকে হাঁটিয়েছিলাম, ও খুব হাঁটছিল, ভালো লাগছিল। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই প্লিজ পাশে থেকে আমাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করো, কারণ সবাই কষ্ট করে ভিডিও করে, কিন্তু আমার মতো এত গালিগালাজ হয়তো কেউ খায়নি। কিন্তু যাই হয়ে যাক না কেন, এই হালটা আর আমি ছেড়ে দিতে চাই না। অনেক দিন অনেক কষ্ট করে শেষমেশ ভেবেইছিলাম যে ছেড়েই দেব, কিন্তু তোমাদের ভালোবাসায়, তোমাদের কমেন্টের জোরে, তোমাদের এতটা সহযোগিতার মাধ্যমে আর ছাড়তে পারবো না। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ তোমরা সাথে থাকো, পাশে থাকো, এবং কোনো কিছু তোমাদের অসুবিধা হলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলবে, আমি যতটা পারি ততটাই তোমাদের সঙ্গে সাহায্য করার চেষ্টা করব। টাটা, সবাই গিয়ে ভালো থাকো, সুস্থ থাকো সবাই।